তোমার জবান থেকে যা কিছু শুনছো এর একটা উনার কথা না, উনি নিজের হাওয়ার আলোকে কিছুই বলেন না। তাহলে কি ইন হুয়া ইল্লা ওয়াহইউহা, তিনি যা কিছু বলেন তার জবান থেকে যা কিছু বের হয় এর সব কিছু কে ওহি, এটা এর সব কিছু ওহি, সব কিছু ওহি। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিনের নামে ওহি বিকৃত করার সুযোগ এটা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে কোনো কথা বিকৃত করে বলবেন, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি জিবরিল আমিনের মাধ্যমে তেলাওয়াত করে শুনিয়েছেন একরকম, অথবা স্বপ্নে দেখিয়েছেন একরকম, অথবা অন্য কোনো মাধ্যমে একটা মেসেজ দিয়েছেন একরকম, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে একিয়ে বেঁকিয়ে নিজের মতন করে এদিক ওদিক করে করবেন, এই সুযোগটুকুন, এই পাওয়ারটুকুন, এই ক্ষমতাটুকুনও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছিল না। সেটাও কোরআন থেকে দলিল আপনারা পাবেন, এটাও কোরআনুল কারীমের সূরা আল হাক্কা 69 নম্বর সূরার 44, 45, 46, 47 নম্বর আয়াত পড়লে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। রাসূল আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল লাখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ তাকাওয়াল আলাইনা বাদাল আকাবিল, আমার রাসূল, আমার নবী যদি তোমাদের কাছে কোনো কিছু বিকৃত করে বলে দিতেন, কিছু বানিয়ে বলতেন, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, লাখাযনা এই লামটা হলো লামে তাকীদ, এটা আমর করার জন্য, দৃঢ় করার জন্য, ফোর্স করার জন্য, এটাকে শক্ত করে বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন লাখাযনা, লাখাযনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি তার ডান হস্তকে ধরে ফেলতাম। ডান হস্ত কি করতাম, আচ্ছা আমরা লেখালেখি করি কোন হাত দিয়ে, এখানে ডান হস্ত বলতে আমি এখানে হস্তক্ষেপ করতাম, সহজ কথা হচ্ছে এটা, এর উপর আমি হস্তক্ষেপ করতাম। সুম্মা লাকতানা, এই কতায়না শুধু কতায়না বললে হতো, এখানে আল্লাহ তাআলা আরেকটা লাম নিয়ে আসছেন, এটা লামে তাকীদ, জোর করে আল্লাহ তাআলা বলছেন, তাকীদ করে আল্লাহ তাআলা বলছেন, সুম্মা লাকতানা মিনহুল ওয়াতিন, আমি তার গিরিবাদেশকে উড়িয়ে দিতাম, একবারে কতল করে ফেলতাম আমি। হ্যাঁ, ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, এবং যখন আমি এই অবস্থা নিতাম, যখন আমি এই ব্যবস্থা গ্রহণ করতাম, আমার এই ব্যবস্থার মাঝখানে হাজিজ হবে, পর্দা হবে, কেউ মুহাম্মদকে শেল্টার দিবে, এরকম ক্ষমতা পৃথিবীর কারোর ছিল না, এটা আমি এরকমই করতাম। আল্লাহু আকবার। তাহলে এই আয়াতগুলো কি প্রমাণ করে, এই আয়াতগুলো প্রমাণ করে, এই আয়াতগুলো প্রমাণ করে যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নিজের মনের আলোকে, নিজের হাওয়ার ইত্তেবা করে, নিজের মনের চাহিদার আলোকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কখনো কোনো কথা বলেন নাই, কোনো কথা তিনি এভাবে বলেন নাই, বলেন নাই। এরপরে আসেন, এবার আসেন বাস্তবতার দিকে আমরা আসি। আমাদের সমাজে এখন যে সমস্ত লোকেরা আহলে কোরআন নামে বা হাদিসের প্রয়োজন নাই, অথবা সুকৌশলে হাদিসকে অস্বীকার করা, এই কথাগুলো সামনে আসতেছে, যারা এক কথায় মনে করে যে না কোরআন কেবলমাত্র আমার দিন পালনের জন্য যথেষ্ট, আমার হাদিসের কোনো প্রয়োজন নাই, এই সমস্ত কথাগুলো যারা বলছেন তাদের কাছে কোরআন থেকে, এখন যে কটা দলিল পেশ করবো সব কোরআন থেকে পেশ করব, কারণ যারা হাদিস মানে না তাদের কাছে তো হাদিস বলে লাভ নাই, অতএব তাদেরকে কোরআন থেকেই বোঝাতে হবে। যে হাদিস মানে না, যে হাদিসকে অস্বীকার করে, তাদেরকে হাদিস বলে লাভ হবে, তাকে তো হাদিস বলে লাভ হবে না। সুতরাং বাস্তবমুখী, কোরআনকে মানা যায় না হাদিস ছাড়া, এরকম কয়েকটা আয়াত আমি আপনাদের সামনে পেশ করছি, আপনার মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, আর আয়াতের নাম্বারগুলো আমি বলে দিব, এগুলো পারলে একটু মনে রাখিয়েন। যেমন গত সপ্তাহে আলোচনায় আমি একটা আয়াত পড়েছিলাম আপনাদের সামনে, আল হাজ্জু আশহুরুম মালুমাত, আল হাজ্জু আশহুরুম মালুমাত, কোরআনুল কারীমের 2 নম্বর সূরা, সূরা আল বাকারা, সূরা আল বাকারার 197 নম্বর আয়াত, এটি খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, হজ হলো নির্ধারিত মাসসমূহে, হজ হলো নির্ধারিত মাসসমূহে। এবার আমি আপনাকে প্রশ্ন করি, যে হাদিস মানবেন না, শুধু কোরআনই মানবেন, নির্ধারিত মাসসমূহে শাহরুন হলো এক বছর, আশহুর হলো বহু বছর, আল্লাহ তাআলা এখানে বহু বছর ব্যবহার করছেন, আল হাজ্জু আশহুরুম মালুমাত, তাহলে আশহুর
এখানে বহু বছর মানে কি? তাহলে এক মাস না। বহু বছর মানে কি? এক মাস না, তাহলে একাধিক মাস হতে হবে। তাহলে কোন কোন মাস আপনি কোরআন থেকে প্রমাণ করেন? আপনি কোরআন থেকে প্রমাণ করেন, কিন্তু কোরআনুল কারিমে এরকম কোনো বক্তব্য আসে নাই যে হজের জন্য যে কি শাওয়াল, জিলকদ, জিলহাজ, লিলহাজ, এরকম কোনো বক্তব্য কোরআনের ভিতরে আসে নাই যে শাওয়াল, জিলকদ, ওয়ালহাজ, লিলহাজ, যে শাওয়াল, জিলকদ, জিলহাজ এটাই হচ্ছে হজের মাস। কোরআনে এরকম কোনো বক্তব্য আসে নাই, এরকম বক্তব্য তো আসেই নাই। কোরআনুল কারিমে যে মাসের নামগুলো এটাও সামনে আসতেছে, নামই আসছে খুব মাত্র একটা, পুরা বারো মাসের ভিতরে কটা নাম আসছে এই আলোচনা সামনে আসতেছে। এখন যদি আপনি বলেন যে আমি কোরআন মানবো কিন্তু হাদিস মানবো না, তাহলে আপনি হজের মাস কোনগুলো নির্ধারণ করবেন? আল্লাহ তো নিজে বলছেন, এটা তো কোরআনের কথা, দুই নম্বর সুরা 197 নম্বর আয়াত, আল হাজ্জু আশহুরুম মা'লুমাত, হজ হচ্ছে নির্ধারিত মাসসমূহের জন্য, মাসসমূহে। তাহলে আপনি কোন কোন মাসে হজ করবেন? তাহলে এটার জন্য কি লাগবে? এটার জন্য আমাদেরকে হাদিসের কাছে যেতে হবে। কোথায় যেতে হবে? হাদিসের কাছে যেতে হবে। আর হাদিসে কি আসছে? গত সপ্তাহে বলেছিলাম হাদিসে আসছে তিনটি মাসের কথা। কটা মাসের কথা? তিনটি মাসের কথা। কি কি? শাওয়াল, জিলকদ, জিলহজ। তাহলে আপনি কোরআনের এই আয়াতকে হাদিস বাদ দিয়ে কোরআনের এই আয়াতকে মানতে পারবেন? হাদিস বাদ দিয়ে কোরআনের আয়াত মানতে পারবেন? মানার কোনো সুযোগ নাই। এরপরে দুই নম্বর আরেকটা বাস্তব উদাহরণ নেন। আল্লাহ তাআলা কোরআনুল কারিমের সূরা তাওবার 36 নম্বর আয়াতে কি বলছেন দেখেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা। কথাটা কে বলতেছেন? আল্লাহ বলতেছেন। লক্ষ্য করেন, সূরা তাওবা, এরা শুধু কোরআন মানে হাদিস মানে না, এই জন্য কোরআন থেকে দলিল, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহ, ইন্না নিশ্চয়ই, নিশ্চয়ই, ইদ্দাতাশ শুহুর মাসসমূহের গণনা, মাসসমূহের সংখ্যা, ইনদাল্লাহ আল্লাহর নিকট, ইসনা আশারা শাহরান, কয় মাস? কয় মাস? বারো মাস, বারো মাস। এবার আপনি কোরআন থেকে বারো মাস বের করেন। আপনি হাদিস মানবেন না, শুধু কোরআন মানেন, হাদিসকে অস্বীকার করবেন। আজকে আমাদের আলোচ্য বিষয় কি ছিল? আজকে আমাদের আলোচ্য বিষয় ছিল তাশগিলুল ফিতনা ফিল আলাম, বর্তমান পৃথিবীতে চলমান ফিতনা সমূহ। এর এক নাম্বার ফিতনা হলো হাদিসকে অস্বীকার করা, বিভিন্ন কলেকৌশল অস্বীকার হচ্ছে, সেটা সামনে আসবে। হাদিসকে অস্বীকার করা এবং শুধুমাত্র কোরআনকে ফলো করে চলা, শুধুমাত্র কোরআনকে ফলোয়ার হিসেবে গ্রহণ করা আর হাদিসকে কি করা? হাদিসকে অস্বীকার করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমের সূরা তাওবা 36 নম্বর আয়াতে বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান, আল্লাহ পাকের নিকট গণনা, মাসের গণনা, বছর বছরে মাসের গণনা হলো বারোটি। কয়টি? বারোটি। তাহলে আপনি এবার কোরআন থেকে আপনার বারোটা মাস বের করতে হবে, যেহেতু আল্লাহ কোরআনে বলছে মাস কয়টি বছরে? বারোটি। এখন কোরআনুল কারিমে শুধুমাত্র একটি মাসের নাম আছে। কোরআনুল কারিমে কয়টা মাসের নাম আছে? একটা, মাত্র একটা মাসের নাম আছে, সেটা কোনটা? শাহরু রমাদান, শাহরু রমাদান, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই একটি মাস মাত্র কোরআনুল কারিমে উল্লেখ আছে, এই ছাড়া বাকি এগারোটি মাস কোরআনুল কারিমের ভিতরে উল্লেখ নাই। তাহলে আপনি আল্লাহ যে বললেন বছরে মাস বারোটি, আর আপনি বলেন আমি হাদিস মানি না, তাহলে আপনি বাকিগুলা করতে পাইবেন? বাকিগুলা করতে পাইবেন? বাকিগুলা সব হাদিস শরীফে আসছে, মহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, এ করে শুরু করে যতগুলো বাকি যে এগারোটা মাস এই রমজান মাস সহ, সবগুলো আমরা কোত্থেকে পাই? আমরা হাদিস থেকে পাই, এটা আমরা হাদিস থেকে পাই, মুসল্লানি ইকরাম। এরপরে বাস্তবমুখী আরেকটা উদাহরণ নেন, এটা যেটা বললাম এটা সূরা তাওবা 36 নম্বর আয়াত, আগেরটা বলেছিলাম সূরা বাকারার 197 নম্বর আয়াত, এবার আবার একই সূরা, সূরা বাকারার 203 নম্বর আয়াত, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, ওয়াযকুরুল্লাহ ফি আইয়ামিন মা'দুদাত, ও আল্লাহর গোলামেরা, তোমরা নির্ধারিত দিনসমূহে আল্লাহ পাককে জিকির করো। তোমরা নির্ধারিত দিনসমূহে কার জিকির করো? আল্লাহ পাকের জিকির করো। এখন নির্ধারিত দিন এগুলো কোন দিন? এটা তো কোরআনে উল্লেখ নাই,
এখন আমার দাবি তো আমি হাদিস মানি না, শুধু কোরআন মানি, কিন্তু কোরআনে তো এটার উল্লেখ নাই নির্ধারিত দিন কোনগুলা। তাহলে আপনি কোরআনের আয়াতের উপর আমল করতে পারবেন? সামনে আবার আসেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, সূরা হজের আয়াতটি আসছে। ও তাহলে আগের আয়াতের জবাব কি হবে? আগের আয়াতের জবাব হলো জিলহজ, জুলহজ মাসের প্রথম দিনগুলা, প্রথম দিনগুলা বেশি বেশি। এটা হাদিসে, এটা তাফসীর আসছে হাদিসে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন প্রথম দিনগুলা বেশি বেশি করে জিকির আসগারের ভিতরে থাকা। দুই নম্বর সূরা হাজের 28 নম্বর আয়াতটা শুনেন, ওয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত, আইয়ামিন মা'লুমাত সমূহে তোমরা কি করো? আল্লাহ পাকের নাম স্মরণ করো। আল্লাহ পাকের নাম স্মরণ করো, এখানে তাফসীর না পড়লে, আপনি তাফসীরই মানেন না, কারণ আপনি তো কোরআন ছাড়া অন্য কিছু মানেনই না, আপনি তাফসীরই মানেন না, তাহলে এখন আপনি বলেন নির্ধারিত দিনসমূহে আল্লাহ পাকের নাম স্মরণ করো, আপনি কোন দিন মানবেন? এটা কোন দিনে আপনি আল্লাহ পাকের নাম স্মরণ করবেন? এটা তাফসীর পড়তে হবে, এটা হাদিস পড়তে হবে। বিশ্বনবী সাল্লাম কোন দিনগুলোকে বলেছেন? ওই যে যেই দিনগুলো আমরা, এই সামনে আসতেছে জিলহজ মাসের যেই দিনগুলো আমরা কি করি? কুরবানি করি। কি করি? কুরবানি করি। কুরবানি করার জন্য নির্ধারিত দিন আছে না? ওই দিনগুলা। তাহলে ওই দিনগুলা তো কোরআনে উল্লেখ নাই, কোরআন তো শুধুমাত্র মূল মেসেজটা দিয়ে দেওয়া হয়েছে ওয়াযকুরু ইসমাল্লাহ ফি আইয়ামিন মা'লুমাত, এই নির্ধারিত দিনগুলো তোমরা আল্লাহর নাম স্মরণ করো। আল্লাহর নাম স্মরণ করো মানে কি? আল্লাহর নামে জবাই করো। কার নামে জবাই করবেন? আল্লাহর নামে জবাই করো। তাহলে আল্লাহর নামে জবাই করবে নির্ধারিত দিনসমূহে। তাহলে নির্ধারিত দিন আপনি কোরআনুল কারীম ভিতর তো পাবেন না, কারণ যেহেতু এটা কি নাই, কোরআনুল কারীম ভিতরে এই দিনগুলো উল্লেখ নাই। এবারে আরো সামনে আসেন, আপনি যে হজ করবেন, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারার 196 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন তোমরা হজ এবং উমরাকে কি করো? আতিমু, তোমরা পরিপূর্ণ করো, আদায় করো। এখন হজ এবং উমরা আদায় করার জন্য আদেশ করছেন কে? আল্লাহ। এখন হজ আদায় করবেন কেমনে? তা তো আল্লাহ তাআলা বলে নাই। এহরাম বাঁধতে হবে ফরজ, এটা তো আপনি কোথা থেকে বাঁধতে হবে কোরআনে? এটা কয়েকটা জায়গার নাম উল্লেখ আছে, কিন্তু সব জায়গার নাম তো উল্লেখ নাই। আচ্ছা, এরপরে আপনি তাওয়াফ করবেন, তাওয়াফ কতবার করতে হবে? এটা তো কোরআনে উল্লেখ নাই, তাওয়াফ করা ফরজ। কথা বুঝতেছেন কিনা? হজের কত শত মাসালা, এই সব মাসালা তো কি নাই, কোরআনে উল্লেখ নাই। তার মানে কি? আপনি বাধ্য হয়ে আপনাকে কোথায় যেতে হবে? হাদিসের কাছে যেতে হবে। আপনি বাধ্য হয়ে আপনাকে কোথায় যেতে হবে? হাদিসের কাছে আপনাকে যেতেই হবে যদি আপনি হজ আদায় করতে চান। আপনি হজ আদায় করতে চাইলে আপনাকে কি করতে হবে? অবশ্যই অবশ্যই আপনাকে হাদিসের কাছে যেতে হবে, হাদিস পড়তেই হবে, হাদিস অনুযায়ী আমল করতে হবে। এরপরে আরেকটা গুরুত্বপূর্ণ উদাহরণ নেন কোরআন থেকে। এতক্ষণ যেগুলো বললাম এগুলো কি হাদিস বলছি না? কোরআনের আয়াত, সবগুলো কোরআনের আয়াত। আর একটা পয়েন্ট নেন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম ওয়া হাইসু মা কুনতুম ফাওয়াল্লু উজুহাকুম শাত্রাহ। এই এটা হলো কোরআনুল কারীমের সূরা বাকারার 150 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলছেন ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মাসজিদিল হারাম, তোমরা যেখানে থাকো না কেন, যেখান থেকে তোমরা বের হও, তোমরা যে স্থান থেকে বের হও, যেখান থেকেই বের হও না কেন, তোমরা মসজিদুল হারামের দিকে মুখ করো। কি করো? মসজিদুল হারামের দিকে মুখ করো। এখন যারা এদিক থেকে আসছেন, যারা এদিক থেকে আসছেন, মসজিদুল হারাম কোন দিকে? মসজিদুল হারাম তো ওদিকে। মসজিদুল হারাম এখানে কিন্তু খুব মনোযোগ দিয়ে লক্ষ্য করেন, এখানে কিন্তু আপনাকে সময় বা কারণ উল্লেখ করা হয় নাই যে কোন সময় কি কারণে এরকম কিছু উল্লেখ করা হয়েছে। কোরআনের স্পষ্ট কথা ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদুল হারাম, তুমি যেখান থেকে বের হও না কেন মসজিদুল হারামের দিকে তুমি মুখ করো। এখানে সময় উল্লেখ করা হয়েছে, পরে টুকু পড়লে আরো ক্লিয়ার হবেন। দেখেন ওয়াহাইসু মা কুনতুম, ওয়াহাইসু মা কুনতুম, যখন হোক যেখানতে হোক, যখন হোক যেখানতে হোক তুমি বের হও, তুমি কি করো মসজিদুল হারামের দিকে তুমি কি করো তোমার মুখ ঘুরাও। আচ্ছা, এখন যারা মসজিদে আসছেন পূর্ব দিক মানে পশ্চিম দিক থেকে, আমাদের বাংলাদেশ থেকে মসজিদুল হারাম হলো পশ্চিম দিকে, পশ্চিম দিকে। এখন যারা পূর্ব পশ্চিম দিক থেকে পূর্ব দিকে আসছেন, ঘর থেকে বের হয়েছেন, আপনি তো আয়াতের উপর আমল করতে পারলেন না। আমি বাসা থেকে বের হয়ে আসছি, আমি তো আয়াতের উপর আমল করতে পারলাম না। তাহলে এই আয়াত দ্বারা কি এটা বোঝায়
যে ঘর থেকে বের হলেই আপনার পশ্চিম দিকে বা কেবলার দিকে আপনাকে চলতে হবে, এ আয়াত দ্বারা কি এটা বোঝানো হয়েছে মূলত? তাহলে এটা কি বোঝানো হয়েছে আয়াত দ্বারা? এ আয়াত দ্বারা আসলে কি বোঝানো হয়েছে? সলাতের সময় তোমরা কি করো? কিবলামুখী হও। সলাতের সময় কি হও? কিন্তু এখানে তো সলাতের সময় উল্লেখ করা হয় নাই এই আয়াতের মধ্যে। সলাতের সময়টা ফি ওয়াক্তিস সলাত এটা বলা হয় নাই। এখানে ডাইরেক্ট বলা হয়েছে যে তোমরা বের হবা যেখান থেকে তোমরা কিবলামুখী হও। তাহলে এখন আমি এই জবাবটা কোত্থেকে নিব যে কখন আমি কিবলামুখী হব? কোত্থেকে নিতে হবে? হাদিস থেকে, তাফসীর থেকে, হাদিস থেকে নিতে হবে। এটা নিজের মতন করে বলে দিলে হবে না, এটা নিতে হবে হাদিস থেকে। এই আয়াতের তাফসীরে বলে রাখতে হবে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাজিল করার 40 বছর পূর্বে আল্লাহ তাআলা আগে আয়াত নাজিল এই আয়াতের মুফাসসির পাঠিয়েছেন পৃথিবীতে। আয়াত রাসূলুল্লাহ সাল্লামের কত বছর জীবনে কোরআনের আয়াত আসছে? 40 বছর বয়সে কোরআন আসছে। কোরআন নাজিলের 40 বছর আগে আগে মুফাসসির পাঠিয়েছেন আল্লাহ দুনিয়ার ভিতরে। যদিও কোরআনের অনেক তাফসির আল্লাহ সরাসরি কোরআন দ্বারা করেছেন, এটা অস্বীকার করা যাবে না। এই জন্য বুঝতে হবে তাফসির এক প্রকার না, তাফসির প্রধানত 4 প্রকার। তার ভিতরে একটা হলো তাফসিরুল কোরআন বিল কোরআন, 2 নম্বর হলো তাফসিরুল কোরআন বিল হাদিস, একটা হলো যারা কোরআন দ্বারা কোরআনের আয়াতের তাফসির করা, একটা আয়াত দ্বারা একটা আয়াতের তাফসির করা। আপনি পরকাল ভিত্তিক একটা আয়াত পুরো আলোচনা শুরু করলেন, এরপরে একটার পর একটা আপনি পরকাল ভিত্তিক আয়াত বলে বলে এটা তর্জমা করলেন, এটা কোরআনের তাফসির কোরআন দ্বারা করা। আর একটা হলো কোরআনের তাফসির আল তাফসিরুল কোরআন বিল হাদিস বা বিল মাসুর, এর 2টা পরিভাষা আসছে। বিল মাসুর এটা হাদিস, অর্থাৎ হাদিস দ্বারা কোরআনের তাফসির করা। আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন, এটা কিন্তু আদেশ। ওয়ামিন হাইসু খরাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাত্রাল মসজিদুল হারাম, তুমি যেখান থেকে বের হও না কেন মসজিদুল হারামের দিকে তোমার চেহারা তুমি ঘোরাও, তোমার মসজিদুল হারামের দিকে তুমি কি করো চলো। তাহলে আমি এই আয়াতের আমল করতে ততক্ষণ পারবো না যতক্ষণ পর্যন্ত এই আয়াতের তাফসিরে, এই আয়াতের ব্যাখ্যায় প্রধান মুফাসসির মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এটা যতক্ষণ না জানবো ততক্ষণ পর্যন্ত এই আয়াতের উপরে তাফসির, এই আয়াতের উপরে আমল করা কি না সম্ভব না। কোরআনুল কারিমে এরকম আমি তো 7-8টা উদাহরণ দিলাম, এরকম অসংখ্য আয়াত রয়েছে, অসংখ্য আয়াত রয়েছে। এবার আর একটা উদাহরণ নিন, আরও ক্লিয়ার হবেন। কোরআনুল কারিমের সুরা বাকারেই, সুরা বাকারার 238 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন হাফিযু আলাস সালা ওয়াস সালাতিল উস্তা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। হাফিযু আলাস সালাহ, ও বান্দারা তোমরা সালাতগুলোকে হেফাজত করো, তোমরা সালাত কি করো হেফাজত করো। হাফিযু আলাস সালাহ ওয়াস সালাতিল উস্তা, বিশেষ করে মধ্যবর্তী সময়ের নামাজ, মধ্যবর্তী সময়ের সালাত, বিশেষ করে কোন সময়ের সালাত? মধ্যবর্তী সময়ের সালাত। প্রথমে বললেন হাফিযু আলাস সালাত, তোমরা সালাতকে হেফাজত করো। তাহলে এটা কোরআন কারিমে অনেক অনেক আদেশ আসছে, আকিমুসসালাহ আকিমুসসালাহ আকিমুসসালাহ, সালাত কায়েম করো সালাত কায়েম করো। এখন আপনি কেমনে সালাত কায়েম করবেন? এটা কোরআনের ভিতরে আছে? হ্যাঁ, কোরআনের ভিতরে আছে রুকু সুজুদ, রুকু সুজদার কথা আছে। এখন রুকু কেমনে করে? পদ্মু ঝুকলে রুকু হয়, কতটুকু নিচে গেলে সেজদা হয়, এটা কোরআনে উল্লেখ আছে। তাহলে 82-83 জায়গায় আল্লাহ তাআলা আদেশ করছেন তোমরা সালাত কায়েম করো, কিন্তু কেমনে কায়েম করবেন এটা কি কোরআনে আছে? এটা তো কোরআনে নাই। তাহলে আপনার একজন মুমিন হিসাবে লা ইলাহা ইল্লাল্লাহর স্লোগানটা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার উপরে ফরজ হয়ে গেছে সালাত, সেই সালাতটা আপনি কেমনে আদায় করবেন? শুধুমাত্র কোরআনকে ফলো করলে সেই সালাতটাও আপনি আদায় করতে পারবেন না, পারবেন না আপনি আদায় করতে পারবেন না। সেই সালাত আদায় করতে গেলে প্রত্যেকটা স্টেপে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি করেছেন, সাহাবী আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিভাবে দেখেছেন, রুকু অবস্থায় কেমন দেখেছেন, সিজদা অবস্থায় কেমন দেখেছেন, রুকুতে কি দোয়া পড়তে শুনেছেন, সেজদায় কি পড়তে শুনেছেন, দাঁড়িয়ে থাকা অবস্থায় কি পড়তে শুনেছেন, রাসূল সাল্লাম কি আদেশ করেছেন, এগুলো দিয়েই কিন্তু আমরা কি করতে হয় সালাত সম্পূর্ণ করতে হয়। তাহলে এখন যদি আপনি দাবি করেন আমি হাদিস মানি না, আমি শুধুমাত্র কোরআনের উপরে আমল করব, কোরআন আমার জন্য যথেষ্ট, তাহলে কি আপনি আমল করতে পারবেন? আপনি তো আমল করতে পারবেন না, আমল করতে পারবেন না, আমল করতে পারবেন না। মুসল্লিয়ান ইকরাম, এই হাদিসকে আজকে অস্বীকার চলছে নানাবিধ কৌশলে, নানাবিধ কৌশলে আজকে হাদিসকে অস্বীকার চলছে। অনেকে সরাসরি অস্বীকার করছে, আর কেউ কেউ কৌশলে অস্বীকার করছে। কৌশলে অস্বীকার কেমন,
এখান থেকে 650 বছর পূর্বে, 650 বছর, 750 বছর, 800 বছর পূর্বে ওই সময়ের বিজ্ঞ মুহাদ্দিসিনে কিরামগণ যেই সমস্ত হাদিসগুলাকে সহিহ হিসাবে সাব্যস্ত করেছেন, তার সনদ এবং মতনগুলোকে বিশ্লেষণ করে, সনদ এবং মতনগুলোকে বিশ্লেষণ করে করে যে সমস্ত বিজ্ঞ মুহাদ্দিসিনে কিরামগণ যে সমস্ত হাদিসগুলোকে তারা সহিহ সাব্যস্ত করেছেন, আজকে সুকৌশলে বিভিন্নভাবে আজকে সেই সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করা হচ্ছে, সেই সমস্ত হাদিসগুলোকে অস্বীকার করা হচ্ছে। এবং ওই একই লোকেরা সুযোগ পেলে আবার ফাঁকে ফাঁকে কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতকে নিজেদের মন গড়া তাফসির আর মন গড়া ব্যাখ্যা করে দিচ্ছে, নিজেদের মন গড়া ব্যাখ্যা করে দিচ্ছে। যেমন একটা হাদিস আমি আপনাদেরকে শোনাই, সহিহ মুসলিম হাদিসটি আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। খুব লক্ষ্য করেন, মান মাতা ওয়া হুয়া ইয়ালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ দাখাল আল জান্নাহ। আরেকটা হাদিসে এভাবে বলা হয়েছে, ওয়া ইন সারাকাত ওয়া ইন জানাত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি এই ব্যাপারে এটা অবগত হয়ে মৃত্যুবরণ করল, এটা অবগত হয়ে মৃত্যুবরণ করার অর্থ হলো এই আকীদার উপরে, এই বিশ্বাসের উপরে যে মৃত্যুবরণ করল, আল্লাহ ছাড়া অন্য কোনো ইলাহ নাই, অর্থাৎ আমার ইবাদত বন্দেগী সব গ্রহণ করার জন্য একজনই আছেন, তিনি হলেন আল্লাহ রাব্বুল আলামিন, যে এই আকীদা এই বিশ্বাস পোষণ করে মৃত্যুবরণ করল, ওই ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে জিনাও করে, ওই ব্যক্তি যদি দুনিয়ার ভিতরে চুরিও করে, তবুও সে কি হবে, জান্নাতে প্রবেশ করবে। বর্তমান সময়ে এই হাদিসটাকে অস্বীকার করা হচ্ছে একটা ঠুনকো অজুহাতকে সামনে এনে, একটা ঠুনকো পয়েন্টকে সামনে এনে, সেটা হলো এরকম, যদি আমরা এই হাদিসটাকে সহিহ হাদিস মনে করি তাহলে কি হলো, তাহলে ইসলামকে ছোট করে দেওয়া হলো। কেমন ইসলামকে ছোট করে দেওয়া হলো, যে একজন লোক জিনায়ের মতন বরবার কাজ করবে, চুরির মতন বরবার কাজ করবে, এরপর ওই লোকটি জান্নাতে যাবে, এটা কোনো দিন হলো? দেখেন উদাহরণটা, মানে এটা যুক্তিটা কত সুন্দর, যুক্তিটা কত সুন্দর। বর্তমানে এই যুক্তি পেশ করা হচ্ছে একজন খতিব হিসেবে আমার কাছে, আপনাদেরকে সেন্সিয়ার করা, তাই শুধুমাত্র সেন্সিয়ার করছি। আজকে এরকম যুক্তি পেশ করা হচ্ছে যে এটা কেমন ধর্ম হলো, কেমন দিন হলো এটা, যেখানে জিনা করলে জান্নাত পাওয়া যায়, যেখানে চুরি করলে জান্নাত পাওয়া যায়। সত্যিকার অর্থে এই হাদিসের ভিতরে কি এই কথা বলে, ওয়া ইন জানাত ওয়া সারাকাত, এই কথা বলে কি জিনার প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে, এই কথা বলে কি চুরির প্রতি উদ্বুদ্ধ করা হয়েছে? তাহলে কি করা হয়েছে? এই বক্তব্য দ্বারা মূলত ইমানের লা ইলাহা ইল্লাল্লাহ স্লোগানটা দেওয়ার গুরুত্ব, এটাকে এই কথা দ্বারা এটা প্রমাণ করা হয়েছে যে এটার গুরুত্ব এত বেশি, এটার গুরুত্ব এত বেশি যে এই লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বাস করার কারণে সে একটা বড় অপরাধ করেছে, চুরির অপরাধ, সে বড় অপরাধ করেছে, জিনাহের অপরাধ, তারপরেও কি সে একটা সময় কি করবে, জান্নাতে প্রবেশ করবে। এজন্য বুখারী শরীফের একবারে প্রথম দিকে হাদিসটা আসছে, এই বাবুল ঈমানের মধ্যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যারা এই দুনিয়ার ভিতরে কবিরা গুনাহ করবে, এই কবিরা গুনাহ করে গেল, সগিরা গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন, কবিরা গুনাহ না থাকলে, এটা বিভিন্ন হাদিস এবং অনেক কোরআনের আয়াতে আছে এরকম, যে কবিরা গুনাহগুলো না করলে সগিরা গুনাহ আল্লাহ এমনি মাফ করে দিবেন। এখন কিছু গুনাহ আছে আপনার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই লোকগুলাকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুনে পোড়াবেন, পোড়াবেন, শাস্তি দিবেন। শাস্তি দেওয়ার পরে তার ঈমান আছে, গুনাহ আছে, কিন্তু কি আছে, ঈমানও আছে, তার ঈমান ছিল কিন্তু গুনাহ আছে, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করবেন এগুলোকে বাইর করো, বাইর করবে, বাইর করার পরে এদের চেহারা একবারে বিপদসময় চেহারা হয়ে যাবে। বুখারী শরীফের হাদিস বলছি, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে অর্ডার করবেন, দুইটা বর্ণনা আসছে, একটা হচ্ছে জান্নাতের স্পেশাল একটা পানি, অথবা আর একটা বর্ণনা আসছে যে হাউজে কাউসারের পানি, এরকম ভালো পানি, অর্থাৎ খুব উন্নত মানের পানি দ্বারা এদেরকে গোসল করানো হবে। এদেরকে গোসল করিয়ে একটা মানুষ জান্নাতি মানুষ হতে গেলে তার যে চেহারা সুরত দরকার, যে সৌন্দর্য দরকার, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ফেরেশতাদেরকে দিয়ে এরকম গোসল করায় তাকে এরকম জান্নাতি মানুষ বানায়, এরপরে জান্নাতে প্রবেশ করাবেন। কিন্তু এর আগে সে কি করছে, জেল খাটছে, আগে কি করছে, জেল খাটছে। কিন্তু এখন বলে দেওয়া হচ্ছে, কিছু মুফাসসির বলে দিচ্ছেন, ওনার প্রতি আমার কোনো রকম কোনো আক্রোশ নাই,
যারা সোশ্যাল মিডিয়াতে আসেন সব কিছু ভেঙে বলা লাগে না, যারা সোশ্যাল মিডিয়াতে আসেন ইউটিউব ফেসবুক ব্যবহার করেন আপনারা এই মুফাসসির সাহেবকে চিনবেন। আমি নাম বলে তাকে ছোট করতে চাই না, আপনারা ফেসবুক মিডিয়াতে ইউটিউব মিডিয়াতে যারা চালান এরা সবাই জানেন, ওনারা ফট করে বলে দিচ্ছে যে জাহান্নামের ভিতরে গেলে আর সে বের হবে না, কি হবে না, বের হবে না। এবং সেই ক্ষেত্রে স্ট্রং দলিল দিচ্ছে, দলিলগুলা কি কোরআনের আয়াত, দলিলগুলা কি কোরআনের আয়াত, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খালিদিনা ফিহা, জাহান্নামে ঢুকলে সেখানে সে চিরকাল থাকবে। হ্যাঁ আমিও বলি আমি মুফাসসিরকে কয়েকবার ফোন দিয়েছিলাম কিন্তু মুফাসসির আমার ফোন রিসিভ করেন নাই। আমিও বলি যে জাহান্নামের কিছু লোক থাকবে যারা জাহান্নাম থেকে বের হতে পারবে না, খালিদিনা ফিহা আয়াত সত্য, অবশ্যই সত্য, লা শাক্কা ফি ওয়ালা রাইবা ফিহি সত্য, কিন্তু এর পিছনে তো কিছু কথা আছে। আপনি যখন দেখবেন কোরআনুল কারীমের ভিতরে এই কথাটি আছে খালিদিনা ফিহা জাহান্নামীদের ব্যাপারে, দেখবেন তার আগে পাশে এই বক্তব্য আছে ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, অথবা ওই বক্তব্য খালিদিনা ফিহা বক্তব্য দেওয়ার আগে মুশরিকদেরকে নিয়ে কথা বলা হয়েছে, মুশরিকদেরকে নিয়ে তাগুত নিয়ে কথা বলা হয়েছে, কাফির নিয়ে কথা বলা হয়েছে। তারপরে আল্লাহ তাআলা বলেছেন খালিদিনা ফিহা, আপনি আগাগোড়া বোঝা নাই ফট করে ফটো একখান মেরে দিলেন, খালিদিনা ফিহা মানে জাহান্নামে ঢুকলে আর বের হবে না। তার মানে কি? তার মানে হলো আপনার কোরআনের এলেম যা আপনি, এরা 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 আবার এই আরেক শ্রেণী, এরা অন্যের কাছে কিছু জানতে চায় না, অন্যের কাছ থেকে এরা নিতে চায় না, এরা এমন শ্রেণী যারা অন্য কোরআন যে অন্যের কাছ থেকে বুঝতে হবে এটা তারা মানতে রাজি না, এরা তারা মানতে রাজি না। যারা বলে যে কোরআন নিজে নিজে পড়ে নিজে বুঝতে হবে, বর্তমান সময়ে এটা আরেকটা বড় ফেতনা, এটা আরেকটা বড় ফেতনা। দলিল কি? আপনি বলবেন যে দলিল কি, দলিল কোরআন থেকেই দিচ্ছি, দলিল কোরআন থেকে নেন, সূরা আন-নাহল, সূরা আন-নাহলে 43 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নিজে বলেছেন ফাসআলু আহলায-যিকরি ইন কুনতুম লা, যে কোরআন নিজে নিজে শিখবে কোরআন থেকে তার জন্য দলিল, কোরআন থেকে তার জন্য দলিল। ফাসআলু আহলায-যিকর, যে বিষয় তুমি জানো না, যে বিষয় তোমার জ্ঞান নাই, সেই বিষয়টা জানার জন্য যে জানে তার কাছে যাও, তাকে প্রশ্ন করো, তাকে কি করো, প্রশ্ন করো। এই লোকগুলো দেখবেন আবার ফতোয়া দিবে আপনাকে, কোরআনেই তো বলেছে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, কোরআনকে সহজ করা হয়েছে। এই জন্য আবার শিক্ষকের কাছে কেন যাওয়া লাগবে, মুআল্লিমের কাছে কেন যাওয়া লাগবে, টিচারের কাছে কেন যাওয়া লাগবে, আল্লাহ তো কোরআনে সহজই করছেন। তাহলে যে আল্লাহ কোরআনে বলছেন যে ওয়ালাকাদ ইয়াসসারনাল কোরআন, সেই আল্লাহই বলছেন ফাসআলু আহলায-যিকর, যারা জানে তাদের কাছে তোমরা যাও। তাহলে এখন কন্ট্রাডিক্টিভ হয়ে গেল না, কোরআন সহজ, কোরআন সহজ, বক্তব্য দেওয়া সহজ, কথা বলতেছি না কথা বলা সহজ। আপনি উঠে এসে দুই ঘন্টা কথা বলেন তো, আপনি উঠে দুই ঘন্টা কথা বলেন, কথা বলা তো সহজ, কার জন্য সহজ, যে এটা শিখছে, যে এটা বলতেছে, বারবার বলার মধ্যে আছে তার জন্য সহজ। অতএব যে বিষয় আপনি জানেন না, এই বিষয় জানার জন্য আপনাকে আহলুল যিকিরের কাছে যেতে হবে, এটা কোরআনের আদেশ। ফাসআল, তুমি জেনে নাও, জিজ্ঞেস করো, আল্লাহ পাকের আদেশ, আপনি কি ফতোয়া দিচ্ছেন, কি বলতেছেন, এগুলা খুবই সাবধান থাকা দরকার এই সমস্ত কথা বলার আগে। আমি কোরআনের তেলাওয়াত জানি না সহি, আমি কোরআনের তাফসীর তাবিল কিছু বুঝি না, এই ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, ফট করে আমি একটা ফতোয়া দিয়ে দিলাম, ইন্না লিল্লাহ, নিজের আখিরাতকে নষ্ট করবেন না, অবশ্যই নিজের আখিরাতকে নষ্ট করবেন না, কারণ আল্লাহ নিজে বলেছেন। তাও কিভাবে জানবেন, এই আয়াত যখন আসছে তখন একটা আফসোস আমার মনে পড়ে গেল, অনেকদিন আগে একটা বই পড়েছিলাম মাজহাব মানি কেন। আজকে এই 4-5 বছর আমি আপনাদের সামনে খুতবা দিচ্ছি, আমি কখনো কোনোদিন মাজহাবের বিরুদ্ধে বিষোদগার করে একটা কথাও বলি নাই, এটা আমার আকল সাক্ষ্য দিচ্ছে। এখন আমার আনসিনসিয়ারলি বললে বলতে পারি, কিন্তু মাজহাবকে কটাক্ষ করে আমি কোনোদিন কোনো কথা বলি নাই। তো একজন শেখ, নাম আমার মনে আছে কিন্তু নাম বলবো না, কারণ নাম বলে কথা বলাটা আমি পছন্দ করি না, উনি একজন কিতাব লিখেছেন মাজহাব মানি কেন। এই মাজহাব মানি কেন এই কিতাবের ভিতরে লিখেছেন যে এই ফাসআলু আহলায-যিকরি ইন কুনতুম লা তাআলামুন, এই আয়াতের এই আয়াতটা আসার কারণেই কথাটা মনে পড়লো। তো উনি লিখেছেন সেখানে যে আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে তোমরা জানো না যারা, তারা জান্নাতওয়ালাদের কাছ থেকে জেনে নাও। কোন বইয়ের নাম বললাম, মাজহাব মানি কেন, এই বইয়ের ভিতরে এই বক্তব্যটা আছে, পৃষ্ঠা নাম্বারটা এখন ভুলে গেছি। তো লিখছেন উনি যে আল্লাহ তাআলা বলছেন যে তোমরা জানো না যে বিষয়, সেই বিষয় জান্নাতওয়ালাদের কাছ থেকে জেনে নাও, আল্লাহ তাআলা দলিল সহ জানতে বলেন নাই।
উনি নিজে লিখছেন, নিজে কোট করছেন, আবার এখানে শুধু জানতে বলেছেন, দলিল শুধু জানতে বলেন নাই। তার মানে কি, মৌলবী সাহেব যা বলছে তাই আপনি আমল করেন, কোন দলিল লাগবে না, কি লাগবে না কোনো। আমি বলি হায় আফসোস, উনি আমার নামের শেষে মাদানিও লেখেন, হায় আফসোস, হায় আফসোস, তুমি পরে একটা কেন পড়লে না, বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, এটা তো আল্লাহ নিজেই বলেছেন পরে, ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তাআলামুন, বিল বাইয়িনাতি ওয়াজ-জুবুর, পরের অংশতে এটাই, কি সহকারে বাইয়িনা, দলিল প্রমাণ সহকারে, দালিলিক ভিত্তিতে তুমি জেনে নাও, তুমি জানবে, দালিলিক ভিত্তিতে তুমি জানবে। হায় আফসোস, দুনিয়ার ভিতরে সামান্য সময়ে একটু জীবন চলার জন্য কের বেগুন কেনেন, আলু কেনেন, সেটাও এপিট ওপিট উল্টায় পাল্টায় কোনো রকম পোকা আছে কিনা। আর যে আমলের দ্বারা, যে আমলের দ্বারা আপনার আনলিমিটেড টাইম জান্নাত যেটা আপনার জন্য, সেটা পাওয়ার জন্য আপনি একটু খবর নিবেন না যে এটা আসলে ঠিক আছে কিনা, এটা আসলে যাচাই বাছাই করা দরকার আছে কিনা। ইন্না লিল্লাহ লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। অতএব আমাদের এর দুটো গোমরাহি, দলিল প্রমাণ ছাড়া, দলিল প্রমাণ ছাড়া জানাটা যেমন গুমরাহি, আবার নিজে নিজে এমন মনে করা যে না কোরআন আমি নিজে নিজে পড়লে যথেষ্ট, আমার কোনো উস্তাদ লাগবে না, আমার কি লাগবে না, আমার কোনো উস্তাদ লাগবে না, আমি নিজে যথেষ্ট, এটা একটা বড় ধরনের গুমরাহি। কারণ যে বিষয়ে আপনি জানেন না, দেখেন এই লোকগুলো কোরআনের ক্ষেত্রে আসলে এরকম কথা বলে, কিন্তু কই, তাহলে আপনার সন্তানকে আপনি স্কুলে পাঠান কেন, সে তো বাংলা দেখে দেখে পড়তেই পারে, বাসায় বসে পড়লে হয়ে গেল, আপনার ছেলেকে আপনি স্কুলে পড়ান কেন, ইংরেজি মাস্টার রাখেন কেন, গণিতের মাস্টার রাখেন কেন। ও আপনি দুনিয়ার ক্ষেত্রে সব ভালো বুঝেন, কিন্তু যে ক্ষেত্রে ওটা আখেরাতের সাথে সংশ্লিষ্ট সেটার ব্যাপারে আপনি বড় অন্যরকম বুঝমান, আপনি সেই ক্ষেত্রে আসল বুঝটা বুঝতে রাজি না। আমি কাউকে আঘাত করার জন্য কথাগুলো বলছি না, কারণ আমরা কোনো বিষয় না বুঝলে আহলুল যিকির যারা, যেই কাজ যার, যেই কাজ যার, মাঝখানে আমি একটা বক্তব্যে বলেছিলাম যে কোরআনের গবেষণা করা, কোরআনের ছয়টা কাজ, ছয়টা কাজের একটা তিন নাম্বার বলেছিলাম, তিন নাম্বার না দুই, তিন নাম্বার বলেছিলাম যে কোরআন গবেষণা করা, ওখানে বলেছিলাম যে এই কাজটি সবার না, এটা নিয়ে আপনারা কেউ কেউ সমালোচনা করেছেন, আমি কোরআন থেকে দলিল দিব এটা, যে কোরআনের গবেষণা করা, ব্যাখ্যা করা, তাফসির করা, এটা সবার কাজ না, এটা সবার কাজ না। আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেছেন ওয়াল তাকুম মিনকুম উম্মতি ইয়াদউনা ইলাল খাইর, এখানে আরো বলা হয়েছে, এটা একটা আয়াত, আরেকটা আয়াত এরকম বলা হয়েছে, তোমাদের জন ইয়ে থেকে, কি বলে এটাকে, তোমাদের জন এরিয়া থেকে কোনো একটা ক্ষুদ্র দল, ক্ষুদ্র দল, সবাই না ক্ষুদ্র দল, ক্ষুদ্র দল, তারা কেন বের হয় না, তারা কেন চেষ্টা করে না আল্লাহ পাকের এই কালামের নির্দেশ কি, ব্যাখ্যা কি, এটা তাফসির কি, এইগুলো তাওবিল কি, এটা বের করার জন্য তারা কেন চেষ্টা করে না। এটা কি সবার কথা বলা হয়েছে না ক্ষুদ্র দলের কথা বলা হয়েছে, ক্ষুদ্র দল। অতএব গবেষণা সবাই করবে না, তবে পড়বে সবাই, তেলাওয়াত করবে সবাই, বোঝার চেষ্টা করবে সবাই, কিন্তু ব্যাখ্যা ফতোয়া সবাই কোরআন থেকে দিবে না, এর জন্য স্পেশাল লোক যারা এটার গবেষক। আচ্ছা একজন হাতুড়ে ডাক্তার যে আপনার এলাকায় ফার্মাসিস্ট ছয় মাসের একটা কোর্স করে আসছে, ছয় মাসের কোর্স করে এসে যদি সে দাবি করে আমি MBBS ডাক্তার, তাহলে এই লোকটার কাছ থেকে আপনারা একটা ওষুধ কিনে বাদ দিয়ে দিবেন, ডাক্তার দেখানো অনেক দূরের কথা, ওর কাছ থেকে পরামর্শ নিয়ে তো দূরের কথা, তার থেকে ওষুধ কিনে বাদ দিবেন যে না পাগল হয়ে গেছে, কারণ ছয় মাসের কোর্স করে আসে MBBS দাবি, MBBS ডাক্তার সেজে বসে আছে। অতএব খবরদার, গুমরাহি করবেন না, গুমরাহি কথাবার্তা বলবেন না, তাফসির করা, ব্যাখ্যা করা, গবেষণা করা, এটা সবার কাজ না, এটা গুটি কয়েক লোক করবে, একটা সমাজ থেকে গুটি কয়েক লোক করবে, যারা মুফাসসির হবে, যারা মুহাদ্দিস হবে, যারা ফকিহ হবে, এই কাজগুলো তাদের, কিন্তু আপনার কাজ কি, কোরআন পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনের অর্থ বোঝার চেষ্টা করবেন, চেষ্টা করতে আপনাকে না করা হয় নাই, কিন্তু আপনি ব্যাখ্যা বিশ্লেষণ করে আপনি এগুলো করিয়েন না, খুবই সাবধান, এই কাজগুলো করবেন না, নিজেকে বড় মুফাসসির দাবি করবেন না। তাহলে আজকের বক্তব্য ছিল কিসের উপরে, আজকের বক্তব্য ছিল যে তাশগিলুল ফিতনা ফিল আলাম, বর্তমান পৃথিবীতে চলমান ফিতনাসমূহ, তার ভিতরে একটা ফিতনা নিয়ে আজকে আমরা আলোচনা করলাম, সেটা হলো বর্তমান সময়ের অন্যতম শ্রেষ্ঠ ফিতনা, সেটা কি, হাদিসকে অস্বীকার করে শুধুমাত্র কোরআনের উপরে কি করা, হাদিসকে অস্বীকার করে শুধুমাত্র কোরআনের উপরে আমল করা। কিন্তু আমি যতটুকু কথা বলেছি একটাও নিজের পকেট থেকে বলছি না, হ্যাঁ যা বলছি সব কোরআনের আয়াত দিয়েই বলছি, অতএব কোরআনের আয়াতই বলে হাদিস ছাড়া কোরআনের উপরে আমল করা যায়। অতএব আসুন আমরা বিভ্রান্ত হব না কোরআন এবং হাদিস, তবে হ্যাঁ অবশ্যই সেটা
বিজ্ঞ মুহাদ্দিসদের যাচাই বাছাইকৃত সহি হাদিস যেটা, সেটার উপরে আমরা আমল করব। কোরআনের উপরে তো আমল করতেই হবে, কোনো সন্দেহ নাই, করতেই হবে, এটা ছাড়ার কোনো সুযোগই নাই। পাশাপাশি আবার কি, আবার পাশাপাশি হাদিসের উপরে আমল করতে হবে। এই সংশ্লিষ্ট সর্বশেষ, যেহেতু আয়াতগুলো আয়াত দিয়ে আমি দলিল পেশ করেছি, এই সংশ্লিষ্ট সর্বশেষ যে এরকম একটা ফেতনা যে বের হবে সমাজে, রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ভবিষ্যৎবাণী ছিল সেই 450 বছর পূর্বে। এই ভবিষ্যৎবাণীটি একটু আমি আপনাদেরকে শোনায় দেই। রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইউশিকুর রাজুল মুত্তাকিয়ান আলা আরিকাতিহি, যে কিয়ামতের আগ দিয়ে, রাসুল সাল্লাম বলেন কিয়ামতের আগ দিয়ে তোমাদের ভিতরে এমন একটা সম্প্রদায়, এমন কিছু লোক বের হবে যে লোকেরা তাদের আসনে তারা হেলান দিয়ে বসে থাকবে, হেলান দিয়ে বসে থাকবে, থাকার পরে ইউহাদ্দিসু বিহাদিসিন মিন হাদিসি, তার সামনে আমার হাদিস সমূহ থেকে, খুব লক্ষ্য করেন, তার সামনে আমার হাদিস সমূহ থেকে হাদিস বর্ণনা করা হবে। ফায়াকুলু, এই লোকটি বলবে, বাইনানা ওয়া বাইনাকুম কিতাবুল্লাহি আজ্জা ওয়া জাল্লা, দেখেন কত সুন্দর করে, যে আমাদের ভিতরে তো আল্লাহ আজ্জা ওয়া জাল্লার কিতাব রয়েছে। এরপরে বলবে যে ফামা ওয়াজাদনা ফিহি মিন হালালিন ইস্তাহলালনাহু, এই কিতাবে কেবলমাত্র যেগুলোকে হালাল করা হয়েছে আমরা ওগুলোকেই হালাল মনে করব। ওমা ওয়াজাদনা ফিহি মিন হারামিন হাররামনাহু, আর এই কিতাবেই কেবলমাত্র যেগুলোকে হারাম করা হয়েছে আমরা সেগুলোকে হারাম মনে করব। আল্লাহ, এরপরের বাক্য বললেন, আল্লাহ সাবধান, ওয়া ইন্না মা হাররামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মিসলু মা হাররামাল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হারাম করা প্রত্যেকটা বিষয় এরকম হারাম যেমন হারাম আল্লাহ তাআলার করা হারাম। অর্থাৎ আল্লাহ তাআলা হারাম করেছেন যেভাবে হারাম হয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেগুলোকে হারাম করেছেন ঠিক ওইভাবেই হারাম হয়েছে। এই হাদিসটি তিরমিজি শরীফে আসছে, এই হাদিসটি দারিমিতে আসছে, ইবনে মাজাহেও আসছে। হাদিসটি সর্বশেষ আরো একবার বলে দিলাম, অতএব কোনো রকম বিভ্রান্ত হওয়া যাবে না। যেমনিভাবে আমরা কোরআনের উপরে আমল করব, ঠিক সহি হাদিসের উপরে আমাদেরকে আমল করতে হবে, হাদিসের উপরে আমল করতে হবে। এই জন্য আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের আকীদা হলো, যদি কোনো বান্দা, যদি কোনো মানুষ, যদি কোনো মানুষ সহি কোনো হাদিসকে অস্বীকার করে, সে ইমানদার থাকে না, সে ইমান থেকে খারিজ হয়ে যায়। অতএব কলে কৌশলে সরাসরি কোনো ওয়েতেই সহি কোনো হাদিসকে অস্বীকার করনেওয়ালা সে অবশ্যই ইমানদার নয়, তার থেকে দূরে থাকা এটা আমাদের ইমানি দায়িত্ব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সে তৌফিক দান করেন, আমিন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. أقول قولي هذا، أستغفر الله لي ولكم، فاستغفروه إنه هو الغفور الرحيم.